কিছুদিন পূর্বে ধর্মনগরে রিয়াবা ট্যাবলেট পাচার কাণ্ডে জড়িত থাকার দায়ে আটক হল ত্রিপুরা পুলিশের এক কনস্টেবল। ধৃত এই কনস্টেবলের নাম সন্তোষচন্দ্র শীল, সে বর্তমানে দামছড়া থানা কর্মরত। সাময়িক কালের জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করেন পুলিশ সুপার। জানা যায়, চলতি মাসের 12 জুলাই ধর্মনগর থানার পুলিশ এক মাদক পাচারকারীকে আটক করে। সঙ্গে আটক করা হয় রিয়াবা ট্যাবলেট, একটি পালসার বাইক এবং একটি মহিন্দ্রা থার গাড়ি। পরবর্তীতে ধর্মনগর থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে থার গাড়িটির দামছড়া থানার পুলিশ কনস্টেবল সন্তোষচন্দ্র শীলের সহধর্মিনী ঝুম্পি বিশ্বাসের নামে। তাছাড়া এই আবা পাচারকাণ্ডেই সন্তোষ সরকারি জড়িত রয়েছে। সে অভিযোগের উপর ভিত্তি করে বৃহস্পতিবার রাতে দামছড়া এলাকার ভাড়া বাড়ি থেকে অভিযুক্ত কনস্টেবল সন্তোষকে গ্রেপ্তার করা হয়। এই মর্মে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, আবা পাচারকাণ্ডের দায়ে পুলিশ কনস্টেবল সন্তোষ শীলকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া তাকে সাময়িক চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আজকের থেকে 3-4 দিন আগে এখানে আপনাদের সঙ্গে একদিন মিলিত হয়েছিলাম ত্রিপুরা পুলিশের সাকসেস নিয়ে। তো গতদিনই বলেছিলাম যে আরও কিছু আপনাদেরকে সফলতার খবর দেব। গতকালকে রাত্রে আমরা এই যে গত কিছুদিন আগে ধর্মনগরে যে ইয়াবা ট্যাবলেট ধরেছিলাম, যেখানের মধ্যে একটা থর গাড়ি পাওয়া গিয়েছিল পুলিশের, সন্তোষচন্দ্র ছিলে মিসেজের নামে ছিল, তো সন্তোষচন্দ্র শীলকে গতকালকে রাত্রে অ্যারেস্ট করা হয়েছে। এবং এটাও জানিয়ে রাখি, গতকালকে সন্তোষচন্দ্র শীলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ধন্যবাদ। সাময়িক বরখাস্ত করা হয়েছে।